নতুন একটি দুইতলা বাড়ি ডিজাইন করেছি, তবে চাইলে আপনারা এই বাড়িটিকে একতলা বানাতে পারবেন। এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য হচ্ছে ভিডিওটি তৈরি করতেছি। যখনই নতুন কোনো ডিজাইন করি সেই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য। আশা করি অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আর যারা নিয়মিত দেখেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, এই ধরনের নতুন নতুন আরও বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পার্টটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখানে হচ্ছে সামনে বারান্দা রয়েছে এবং পোর্চ আর ট্যারেস রয়েছে। এই বাড়িটি নির্মাণ করতে বা তৈরি করতে বর্তমান সময়ে কি পরিমাণ টাকা লাগবে সেই সম্পর্কে এই ভিডিওতে বলে দেবো, মানে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেবো। 19-20 হবে, এর বেশি লাগবে না। ওই পরিমাণ টাকা হইলে আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন। এই বাড়িতে কয়টি বেডরুম রয়েছে, কতটুকু জায়গা লাগবে, বেডরুমগুলো কত ফিট বাই কত ফিট, ডিটেল আপনাদেরকে দেখাবো। এছাড়াও হচ্ছে দরজা জানলার যে মাপগুলো রয়েছে সব, মানে একদম ডিটেল দেখাবো। আপনারা আশা করি এই ভিডিওটি দেখার পরে কোনো কিছু আর না জানার বাকি থাকবে না, ইজিলি সবকিছু বুঝতে পারবেন। তো ধৈর্য ধরে দেখেন ভিডিওটি বা ডিজাইনটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে পর্যায়ক্রমে সবকিছু বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল বা 3D ডিজাইন। আপনাদেরকে ডিজাইন সম্পর্কে আর একটু ক্লিয়ার ধারণা দিয়ে নিই। এই পার্টটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখানে হচ্ছে দুটি বারান্দা রয়েছে, এই বারান্দা দুটি হচ্ছে দুটি বেডরুমের সাথে। সামনে কিন্তু খুব সুন্দর একটি পোর্চ আর ট্যারেস রয়েছে। এখানে পোর্চের নিচে দুই পাশে বসার জন্য কিন্তু সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং এই পোর্চের নিচে একটি ডোর দেখতে পাচ্ছেন বা গেট, এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য। এছাড়া আর কোনো ডোর বা গেট নেই। যদি আপনারা পেছন দিকে অথবা বাড়ির কোনো পাশ দিয়ে ডোর দিতে চান দেওয়া যাবে, ওটা ব্যবস্থা করা যাবে। আপনারা তো অলরেডি বাড়িটির বাইরের ডিজাইনটি দেখে নিয়েছেন, তাই আর বিস্তারিত কিছু বললাম না যতটুকু বলার দরকার ছিল। এখন হচ্ছে ছাদ ছড়িয়ে আপনাদেরকে ভেতরের ডিজাইনটিকে দেখাবো। ছাদ ছড়িয়ে ফেলেছি, এটি হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। এ বাড়িতে বেডরুম রয়েছে 4টি, ড্রয়িং রুম ডাইনিং রুম রয়েছে। এই 4টি বেডরুমের মধ্যে 2টি হচ্ছে মাস্টার বেডরুম এবং 2টি হচ্ছে কমন বেডরুম। টয়লেট রয়েছে 3টি। আপনি পর্যায়ক্রমে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখানে পোর্চ পাবেন, এবং পোর্চের এখানে কিন্তু অনেকখানি জায়গা রয়েছে। এই দুই পাশে হচ্ছে বসার জন্য এইভাবে আপনারা বেঞ্চ করে নিতে পারেন। এখানে যে মেইন ডোরটি রয়েছে, এই মেইন ডোরতে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুম এবং অন্যান্য বেডরুমে আপনারা ফার্নিচারগুলো কীভাবে সাজাবেন সেটা সম্ভাব্য ডিজাইনও দেখিয়ে দিয়েছি, আপনারা আপনাদের নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে যে সাজাতে হবে এরকম কোনো কথা না, আমরা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ড্রয়িং রুম থেকে এখানে হচ্ছে সামনে আসলে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস। আর আমরা এইখানে পুরো জায়গাটিকে খোলা রেখেছি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়ার জন্য। আপনারা চাইলে এই পাশে ওয়াল দিয়ে এটাকে সেপারেট করে নিতে পারবেন, আমরা খোলা রেখেছি যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে। আর ডাইনিং রুমের এখানে হচ্ছে রয়েছে সিঁড়ি রুম। সিঁড়ি রুমের এখানে নিচে অনেকখানি জায়গা রয়েছে, আপনারা এই জায়গাটাতে হচ্ছে ফার্নিচার রাখতে পারবেন অথবা অন্য কোনো কাজে স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। ডান পাশে একটি বেডরুম দেখতে পাচ্ছেন, এই যে এই বেডরুমটি, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে হচ্ছে এই যে পাশে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। এবং এখানে যে ডোরটি দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে এই অ্যাটাচ টয়লেটের ডোর। আর এই পাশে হচ্ছে একটি বারান্দা রয়েছে মাস্টার বেডরুমের সাথে। এই টাইপের বারান্দার ডিজাইন যদি আপনার ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই ডিজাইনটিকে পরিবর্তন করে অন্য কোনো ডিজাইনে করতে পারবেন। আর বা দেখে এখানে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে একটি কমন বেডরুম, এবং এই বেডরুমের সাথে হচ্ছে একটি বারান্দা রয়েছে সামনের দিকে। পেছন দিকে 2টি বেডরুম রয়েছে এবং কিচেন রয়েছে। ডান পাশে যে বেডরুমটি রয়েছে এটি একটি মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট হচ্ছে, যে এই টয়লেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে হচ্ছে এই অ্যাটাচ টয়লেটের ডোরটি। আর এই 2টি বেডরুমের প্রবেশের ডোর ঠিক মুখোমুখি। এই ডাইনিং রুমের এই পাশে হচ্ছে এইদিকে একটি বেডরুমের প্রবেশের ডোর, এবং এই পাশে হচ্ছে আরেকটি বেডরুমের প্রবেশের ডোর। পেছনের বা দিকের কোণারে আরেকটি বেডরুম রয়েছে, এই যেটি হচ্ছে বেডরুমটি। এবং এই বেডরুমের সাথে এদিকে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন টয়লেট। আর এই টয়লেটের পাশে এদিকে হচ্ছে একটি কিচেন দেখতে পাচ্ছেন। এই যে ডোরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেনের ডোর। আর এই পাশে যে ডোরটি দেখতে পাচ্ছেন, এই যে এই ডোরটি, এটি হচ্ছে কমন টয়লেটের ডোর। এবং এইদিকে যে ডোরটি দেখতে পাচ্ছেন কমন টয়লেটের পাশে, এটি হচ্ছে পেছনে যে 4 নম্বর বেডরুমটি রয়েছে বা দিকের কোণারে, ওই বেডরুমের প্রবেশের ডোর। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। সামনে 2টি বেডরুম এবং ড্রয়িং রুম, মাঝে হচ্ছে সিঁড়ির স্পেস, ডাইনিং স্পেস এবং 2টি টয়লেট। পেছন দিকে 2টি বেডরুম, কমন টয়লেট ও কিচেন। এই বাড়িটির যে উপরে ফ্লোরের ডিজাইনটি রয়েছে ঠিক একই ডিজাইনের, কোনো পরিবর্তন হয়নি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
এই যে এটি হচ্ছে উপরের ফ্লোরের ডিজাইন। আপনারা উপরের ফ্লোরও সেম একই ডিজাইনই রাখতে পারেন অথবা কিছুটা পরিবর্তন করতে চাইলে করতে পারেন। এখানে ঠিক একই ডিজাইনই রাখা হয়েছে। এই যে উপরের ফ্লোরে এখানে হচ্ছে একটি টেরাস চলে আসছে, তো সেম এরকম করতে পারেন অথবা কিছু অংশ যদি পরিবর্তন করতে চান করতে পারেন, করা যায়, সুযোগটি রয়েছে। এই ছিল হচ্ছে বাড়িটির 3D মডেল, ভিতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন। এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে ড্রয়িং প্ল্যানটি দেখাচ্ছি। এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এখানে দুটি প্ল্যান দেখতে পাচ্ছেন। এই প্ল্যানটিতে হচ্ছে প্রত্যেকটি দরজা জানালার মাপ দেওয়া আছে, আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং এখানে হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ, জায়গার মাপ, ফার্নিচার সহ দেখানো আছে, আপনাদেরকে দুটি বুঝিয়ে দিব। এই বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি লম্বায় এই পোর্চ থেকে পেছন পর্যন্ত লাগবে হচ্ছে 46 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় লাগবে হচ্ছে প্রায় 38 ফিট। এখানে 37 ফিট 8 ইঞ্চি দেওয়া আছে, আমরা 38 ফিটই ধরেছি। এই যে দেখেন এখানে দেওয়া আছে। জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে 46 ফিট 5 ইঞ্চি, চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে প্রায় 38 ফিট, মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1765 স্কোয়ার ফিটের মতো বা বর্গ ফুট। শতাংশ বা ডেসিমেলে হচ্ছে 4.05 শতাংশ, 4% থেকে সামান্য একটু বেশি। আর কাঠায় হচ্ছে 2.45 কাঠা বা প্রায় 2.5 কাঠা জায়গা বা জমি হলে এই বাড়িটি আপনারা সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন। এখানে রুমের মাপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। প্রথমে এখানে যে পোর্চটি রয়েছে এটি লম্বা, এখান থেকে এই পর্যন্ত রয়েছে 10 ফিট এবং চওড়ায় রয়েছে 11 ফিট। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 13 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 12 ফিট 5 ইঞ্চি। ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় হচ্ছে 13 ফিট এবং চওড়ায় হচ্ছে 12 ফিট। আর এখানে যে বারান্দাটি রয়েছে এই বেডরুমের সাথে, এটি লম্বায় হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 10 ফিট। এই বেডরুমের সাথে একটা যে টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বায় হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। বাঁদিকে আরেকটি বেডরুম রয়েছে সামনে, এই বেডরুমটিও লম্বায় রয়েছে 13 ফিট এবং চওড়ায় হচ্ছে 12 ফিট। আর এর সাথে যে বারান্দাটি রয়েছে ঠিক একই মাপের রয়েছে, 3 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিটের। বাড়িটির মাঝে হচ্ছে ডাইনিং স্পেস, সিঁড়ি রুম, আপনাদেরকে এই মাপটি একটু বুঝিয়ে দিচ্ছি। এই ডাইনিং স্পেসটি এই ওয়াল থেকে পেছনে যে কিচেন এবং কমন টয়লেটের ওয়াল রয়েছে এই পর্যন্ত লম্বা রয়েছে 14 ফিট। আর এই পাশে যে সিঁড়ি রয়েছে সিঁড়ি থেকে এই পাশে যে টয়লেটটি রয়েছে এই পর্যন্ত রয়েছে 18 ফিট 6 ইঞ্চি। এখানে সিঁড়ি রুমটি যে রয়েছে এটি লম্বা রয়েছে 9 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় এখান থেকে এই ওয়াল পর্যন্ত দেওয়া হয়েছে 12 ফিট 5 ইঞ্চি। আর এই পর্যন্ত রয়েছে হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি। পেছন দিকে দুটি বেডরুম রয়েছে, ডান পাশে হচ্ছে একটি মাস্টার বেডরুম রয়েছে। এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 12 ফিট। আর এর সাথে যে অ্যাটাচড টয়লেটটি রয়েছে এটি লম্বায় হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। মাঝে হচ্ছে কিচেন এবং একটি কমন টয়লেট রয়েছে, কিচেনটি লম্বায় রয়েছে 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 8 ফিট 2 ইঞ্চি। এর সাথেই হচ্ছে কমন টয়লেট রয়েছে, এই কমন টয়লেটটি লম্বায় রয়েছে 7 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 4 ফিট 6 ইঞ্চি। আর পেছনের বাঁ দিকে আরেকটি বেডরুম রয়েছে, এই বেডরুমটি লম্বায় রয়েছে 12 ফিট এবং চওড়ায় রয়েছে 11 ফিট 5 ইঞ্চি। এই ছিল হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ। এখন হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটি দরজা জানালার যে মাপগুলো রয়েছে সেই মাপগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে এটি দেখেন যে সেম একই প্ল্যান, এখানে দরজা জানালার মাপগুলো দেখিয়ে দিচ্ছি। ড্রয়িং রুমের পোর্চের নিচে যে মেইন ডোরটি রয়েছে মেইন ডোরটি চওড়ায় রয়েছে 3 ফিট 6 ইঞ্চি আর আপনারা হাইটে 7 ফিট দিবেন। আর এখানে যে দুটি জানলাগুলো রয়েছে এই জানলা দুটি হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি মানে 2.5 ফিট আর হাইটে হচ্ছে আপনারা 4 ফিট 6 ইঞ্চি বা 54 ইঞ্চি দিতে পারেন। সামনের বারান্দার মধ্যে যে জানলাগুলো রয়েছে জানলাগুলো হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি করে রাখা হয়েছে, হাইটেও হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। বারান্দায় প্রবেশে যে ডোরটি রয়েছে ডোরটি হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বা 2.5 ফিট। এখানে যে বারান্দার জানলার গ্লাসের মাপটি রয়েছে ঠিক একই 4 ফিট 6 ইঞ্চি। প্রত্যেকটি বেডরুমের যে জানলাগুলো রয়েছে প্রত্যেকটি জানলাই হচ্ছে 5 ফিট করে রয়েছে ওয়াইডে এবং হাইটে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। এখানে যে সিঁড়ি রুমের যে আপনার জানলাটি রয়েছে এটি ওয়াইডে হচ্ছে 5 ফিট। এখানে দেখেন এই যে বেডরুমের যে জানলাগুলো 5 ফিট। এখানে টয়লেটের যে জানলাগুলো রয়েছে এগুলো হচ্ছে ওয়াইডে রয়েছে 2 ফিট, আপনারা হাইটে 1.5 ফিট বা 2 ফিট দিতে পারেন। যদি আপনারা গ্লাসের সাথে অ্যাডজাস্ট ফ্যান দেন তাহলে দিতে পারেন। এখানে বেডরুমের যে প্রবেশের ডোরগুলো রয়েছে এই ডোরগুলো হচ্ছে ওয়াইডে 3 ফিট 3 ইঞ্চি মানে 39 ইঞ্চি আর হাইটে হচ্ছে আপনারা 7 ফিট বা 84 ইঞ্চি দিবেন। এখানে বাথরুমের ডোরগুলো হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বা 2.5 ফিট। এখানে প্রত্যেকটি বেডরুমের দরজার মাপ একই রাখা হয়েছে 3 ফিট 3 ইঞ্চি। এই যে এই পাশে দেখেন প্রত্যেকটি 3 ফিট 3 ইঞ্চি। কিচেন এবং টয়লেটগুলোর যে ডোরের মাপগুলো রয়েছে ঠিক একই মাপের সবগুলোই রাখা হয়েছে 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিটের। এখানে প্রত্যেকটি জানলার মাপ দেখেন দেওয়া আছে। কিচেনের জানলাটা ওয়াইডে হচ্ছে 5 ফিট, এখানে এই বাথরুমটির জানলার মাপ হচ্ছে 2 ফিট। আর এই পাশে যে সিঁড়িটি রয়েছে সিঁড়িটি হচ্ছে ওয়াইডে রয়েছে
3 ফিট 4 ইঞ্চি বা 40 ইঞ্চি, আর ডেপথে তো নর্মালি 10 ইঞ্চি হয় যেখানে দেখিয়ে দিয়েছি। এখানে ল্যান্ডিং গুলোর মাপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখেন 3 ফিট 4 ইঞ্চি বা 40 ইঞ্চি রয়েছে। এই ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান। এখন হচ্ছে এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ টাকা লাগবে সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। এই বাড়িটি হচ্ছে একটি দুইতলা বাড়ি। এই বাড়িটি নির্মাণ করতে গেলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে করতে হবে। তো দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই যে একতলা রয়েছে, এই একতলা যদি কেউ তৈরি করতে যান ডিজাইনে যেভাবে দেখেছি ঠিক সেভাবে হুবহু, তাহলে সেক্ষেত্রে প্রায় 30 থেকে 31 লক্ষ টাকার মতো খরচ হবে। আর কেউ যদি দুটি ফ্লোর একসাথে তৈরি করতে যান, তাহলে এই যে উপরে ফ্লোরটি রয়েছে এই উপরে ফ্লোরটি তৈরি করতে প্রায় 25 থেকে 26 লক্ষ টাকার মতো খরচ হবে। আর এখানে হচ্ছে এই সিঁড়ি রুম, এই ছাদের প্যারাপেট ওয়াল, এছাড়াও সিঁড়ি রুমের ভিতরে কিছু কাজ আছে, এই বাবদ আরও 2 লক্ষ টাকার মতো লাগবে। পুরো বাড়িটি যদি একসাথে তৈরি করতে যান তাহলে প্রায় 55 থেকে 57 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। আপনারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে গেলে 30 থেকে 31 লক্ষ টাকা, আর উপরের ফ্লোরটি হচ্ছে 25 থেকে 26 লক্ষ টাকা, আর ছাদের প্যারাপেট ওয়াল এবং সিঁড়ি রুম বাবদ আরও 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। পুরো বাড়িটি নির্মাণ করতে গেলে 55 থেকে 57 লক্ষ টাকা খরচ হবে। আর কেউ যদি শুধুমাত্র একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান তাহলে সেক্ষেত্রে প্রায় 28 থেকে 29 লক্ষ টাকার মতো খরচ হবে। তো এখানে যে বাজেটটি বললাম, এই বাজেটের ভিতরে হচ্ছে মিস্ত্রির মজুরি, বাড়ির কালার, ফ্লোরের টাইলস থেকে শুরু করে এই যে এখানে যে সামনে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইন বাবদ মানে একদম সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে, দরজা জানলা থেকে শুরু করে। আপনারা এই বাজেটের ভিতরে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন। তবে জায়গা ভেদে কত হয়তো আরো লাখখানেক টাকা কম বা বেশি লাগতে পারে, আপনারা আরো কিছু টাকা বাজেটে ধরে নিতে পারেন। ভবিষ্যতে যদি মালামালের দাম বেড়ে যায় তাহলে কিন্তু বাড়িটির নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি মালামালের দাম কমে যায় সেক্ষেত্রে হচ্ছে নির্মাণ খরচটা কমে যাবে। এই ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলটি কল করে দিবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।